আমি একজন এক্স শাহবাগি, আমি একজন এক্স মুসলিম। যে আমি 1986 সাল থেকে 2016 সাল পর্যন্ত সিপিবির পূর্ণ সদস্য ছিলাম। জন্মের পর থেকে 1966 সালের অক্টোবর থেকে 2016 সাল পর্যন্ত আমি মুসলিম ছিলাম, মুমিন ছিলাম, পূর্ণ মুমিন। সিপিবির সদস্যপদ পাওয়া খুব কঠিন? ইসলামে আসা খুব সহজ, কারণ আপনি জন্ম হয়ে চলে আসেন, আপনার কোনো স্বাধীনতা নেই, কবে এলেন তাও বোঝেন না। কিন্তু বেরোনো বড় মুশকিল, কারণ এটা হচ্ছে ইঁদুরের ফাঁদ, আসবেন সহজে, বের হতে গেলে মৃত্যু একমাত্র পথ। শুধু আমি না, আমার পরিবারও সিপিবির সাথে যুক্ত ছিল। বাংলাদেশে সিপিবির ভিত যারা তৈরি করে দিয়েছেন, তার মধ্যে আমার পরিবার অন্যতম। আমি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মেছিলাম। আমার পূর্বপুরুষরা সবাই ইসলাম প্রচার করে গেছে, তারা সবাই বিখ্যাত ইসলামিক স্কলার, গবেষক এবং প্রচারক ছিলেন। পুরো উপমহাদেশে আমার পূর্বপুরুষদের নাম ছড়িয়ে আছে ইসলাম প্রচারক হিসাবে। তবে সিপিবি কেমন সংগঠন, এটা না বুঝলে আমার সিপিবির জীবন বুঝতে পারবেন না। ইসলাম ধর্মটি কি, এটা আগে বোঝা প্রয়োজন, এবং শাহবাগে আমি কেন অংশ নিয়েছিলাম সেটাও বোঝা যাবে না। পার্টিতে কোনো স্বাধীন সত্তা নেই। ইসলাম কোনো স্বাধীন সত্তাকে স্বীকার করে না। আপনি সকালে কি করবেন, কিভাবে দাঁত মাজবেন, কিভাবে বাথরুম করবেন, কিভাবে চুল আঁচড়াবেন, কিভাবে দাড়ি কাটবেন, কতটুকু রাখবেন, কতটুকু ফেলে দেবেন, কি ধরনের কাপড় পরবেন, কতটুকু কাপড় পরবেন, কোন খাবার খাবেন, কাকে বিয়ে করবেন, কার সাথে সংসার করবেন, কিভাবে সঙ্গম করবেন, কিভাবে বাথরুমের কাজ সারবেন, এমনকি হাঁটতে সময় কোন পা আগে ফেলবেন, কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই, এমনকি কার সাথে বন্ধুত্ব করবেন, এমনকি রাষ্ট্র পরিচালনা কীভাবে করবেন, বিচার কার্য কীভাবে পরিচালনা করবেন, প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আপনাকে দাস বানিয়ে রাখা হবে, আপনার নিজের কোনো অস্তিত্ব বলতে কিচ্ছু নেই। আপনার প্রেম, বিয়ে, লেখাপড়া, পেশা, এসব কিছুই পার্টির সিদ্ধান্ত নিয়ে করতে হয়। আমার মনে আছে, আমার মেডিকেল কলেজের পার্টির এক সিনিয়র আপা আর সিনিয়র ভাই দুজনেই পার্টি করে, পার্টিকে না জানিয়ে প্রেম করেছিল, তাই দুজনকেই পার্টি শাস্তি দিয়েছিল। ইসলামের নবী মোহাম্মদ প্রেমই করেনি, ইসলামে প্রেম বলতে কিচ্ছু নেই, ইসলামে আছে সেক্স, এবং সেক্সের পরে আপনি আপনার বউকে ভালোবাসতে অনেকটা বাধ্য হন, কিন্তু তারপরে আপনার বউয়ের কোনো স্বাধীনতা নেই। ইসলামে বিয়ের ব্যাপারে কোনো স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই। একজন নারী, সে যদি কুমারী হয়, সে যদি চুপ থাকে, তার বিয়ে হয়ে যায়। এমনকি ইসলামে কোনো ব্যক্তি যদি দুজন নকল সাক্ষী নিয়ে উপস্থিত হয়, তারপরেও সেই লোককে যে নকল সাক্ষী নিয়ে উপস্থিত হবে, আবু দাউদ হাদিস মোতাবেক তার হাতে তার বাবা অর্থাৎ এই মেয়েকে তুলে দিতে বাধ্য থাকবে। আর যদি সে পূর্ববিবাহিতা হয়, তাহলে তাকে শুধু জিজ্ঞাসা করবে যে তুমি বিয়েতে রাজি কিনা, রাজি না হলেও তাকে ধর্ষণ করে, তা সে যদি গনিমতের মাল হয়, তার স্বামী যদি থেকেও থাকে, তারপরও তার স্বামীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে, এবং সেই স্ত্রীকে ধর্ষণ করলেও তা বিয়ে হয়ে যাবে, যদি সেই পুরুষ চায়। মোহাম্মদ তার স্ত্রী সাফিয়া এবং জহিয়াকে এইভাবেই বিয়ে করেছিল, তাদের স্বামীদেরকে হত্যা করে, হত্যা করার সাথে সাথে তাদেরকে রাতে ধর্ষণ করে পরের দিন তাদেরকে স্ত্রী হিসেবে ঘোষণা করেছিল, কোনো রকম ইদ্দত পিরিয়ডের জন্য অপেক্ষা করেনি। এমনকি যদি স্বামী হয় নাস্তিক অথবা হয় হিন্দু এবং স্ত্রী যদি হয় মুসলিম, তাহলে সেই নারীর সাথে এই হিন্দু অথবা নাস্তিক পুরুষের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং তার সাথে বিয়ে তো হয়ই না। অর্থাৎ কোনো নাস্তিক অথবা কোনো হিন্দু ছেলে কোনো মুসলিম মেয়েকে বিয়ে করলে সেটা ইসলামে ব্যভিচারিতা এবং তাদেরকে রজমের শাস্তি দেওয়া হবে, সেটা হাদিস মোতাবেক, এবং তাদেরকে রজমের শাস্তি দেওয়া হচ্ছে পাথর নিক্ষেপ করা, এবং কোরআনের শাস্তি হচ্ছে তাদেরকে দোররা মারা। কারণ ইসলাম বহির্ভূত কোনো নারী যদি কোনো বিয়ে করে, অর্থাৎ অমুসলিম কোনো পুরুষকে বিয়ে করে, তাহলে সেটাকে ইসলামে জেনা হিসাবে ধরে নেওয়া হয়। শুধু তাই না, এই আয়ের উপরে পার্টির হক আছে, তার মানে আপনি যা আয় করবেন তার 10% পার্টি ফান্ডে দিতে হবে। ইসলামে গনিমতের মাল অর্থাৎ যুদ্ধে যে সকল মাল পাওয়া যায় সেটা নারীদের সহ সেটাকে মুসলিমদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, এবং মোহাম্মদ নিজেও তা পেত। কোরআন এর 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত অনুসারে 1/5 গনিমতের মাল আল্লাহ এবং তার নবী পেত। আপনাকে যদি স্টেশন লিভ করতে হয় তাহলে ছুটি নিতে হয়, একদম মিলিটারির মতো। পার্টি সদস্যদের শাহবাগে জয়েন করা বাধ্যতামূলক ছিল। শাহবাগে যাওয়া, ইসলামে যুদ্ধে যেতে মুসলিমরা বাধ্য, এবং সেই গলা কাটতে, হাত পা কাটতে, জঘন্যভাবে, নৃশংসভাবে মানুষদেরকে হত্যা করতে যদি কোনো মুসলিম না চায়, তথাপি সে আল্লাহর হুকুমে যেতে জেহাদে বাধ্য।
দুই নম্বর সুরার 216 নম্বর আয়াতে আল্লাহ নিজে এই কথা বলেছেন। শাহবাগের ক্রিটিক আমি শাহবাগের সময় থেকে শুরু করেছি। ইসলামের সমালোচনা, ইসলামের স্বৈরাচারিতার সমালোচনা, ইসলামের বর্বরতার সমালোচনা আমি মুসলিম থাকা অবস্থায় করেছিলাম 2015 সালে, যখন আমি ইসলামিক স্টেট এবং তাদের আক্রমণের সমালোচনা করেছিলাম, প্যারিসে কার্টুনিস্টদের উপর আক্রমণের সমালোচনা করে ইংরেজিতে ভিডিও করায় সেটা ভাইরাল হয়েছিল এবং তারপর আমার উপরে খড়ক নেমে আসে, অসংখ্য মৃত্যু হুমকে নেমে আসে মুসলিম থাকা অবস্থাতেই, এবং ইসলামের সত্য রূপ আমাকে ফ্যানাটিক মুসলিমরাই দেখিয়েছে। এবং এই প্রকাশ্য ক্রিটিক শুরু করার পরপরই আমাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এরপর আমি ইসলামকে প্রকাশ্যে পরিত্যাগ করি, পরে নেমে আসে আমার উপরে খড়গ, অসংখ্য হেইট পেজেস, অসংখ্য ডেথ থ্রেট অ্যাকাউন্টস, যেখান থেকে আমাকে প্রতিনিয়ত আক্রমণ শুরু করা হয়, 70,000 মৃত্যু হুমকি আসে আমার বিরুদ্ধে। শেখ হাসিনা একমাত্র পারতেন বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে তার বাবার দেখানো পথে এক ইতিবাচক নতুন শুভ রাজনীতির সূচনা করতে। বাংলাদেশে ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল কে প্রতিষ্ঠা করেছিল, বঙ্গবন্ধু না শেখ হাসিনা? বঙ্গবন্ধুকে স্পষ্ট করে বলে জাননি যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে, যারা ধর্ষণ করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের কোনো ক্ষমা নেই? বঙ্গবন্ধু কি বলেননি? বঙ্গবন্ধু যাদেরকে অন্তরীণ রেখেছিলেন, এই যুদ্ধাপরাধের জন্য বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে কি এই বিএনপি জিয়াউর রহমান বিভিন্ন দেশে দূত বানিয়ে পাঠাননি? নৌকা জাহাজ ডুবিয়ে দিয়েছে, বৈদেশিক মুদ্রা চুরি করে নিয়ে গেছে, কারেন্সি নোট জ্বালিয়ে দিয়েছে, গুদামে খাবার নাই, আর কার ফুটিয়ে আমার পুত্রী জমিতে গ্যাস থেকে দিয়ে হত্যা করেছে, তাদের বলে বিচার হবে না, আপোষ করতে শেখ মুজিবুর রহমান জানে না, বাংলার মিলে বিচার হবে, বাংলার মাটিতে যুদ্ধ অপরাধীর বিচার হবে, আমার মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এসে রক্ত দিয়ে স্বাধীনতাকে রক্ষা করবে। সকল পলিটিক্যাল অপোনেন্টকে নিশ্চিহ্ন করাই হয়ে উঠল পরবর্তী গন্তব্য। এই সকল জামাত, শিবির, ইসলামী রাজনৈতিক দলগুলো কি ভিন্ন ধর্মীয় গোষ্ঠীর রাজনীতি তথা গণতান্ত্রিক অধিকারকে সত্যি বিশ্বাস করে? এবং আওয়ামী লীগ হিস্টোরিক্যালি মনে করে সেনাবাহিনী থাকার দরকার নেই? বঙ্গবন্ধু বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠা করেছিলেন, উনি কিন্তু বিএনপি, জামাত বা জাতীয় পার্টির লোক ছিলেন না। এবং যদি থাকে তাহলে সেটা এমন একটা সেনাবাহিনী হবে যেটা হবে সম্পূর্ণ অনুগত। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত প্রতিরক্ষা খাতে বাংলাদেশ আওয়ামী লীগের আমলেই সবচাইতে বেশি অর্থ ব্যয় করা হয়েছে, এবং কোনো গণতান্ত্রিক সরকারের আমলে অবশ্যই সেনাবাহিনী সিভিলিয়ান গভর্নমেন্টের অধীনে থাকতেই হবে। কারণ প্রতিহিংসা হচ্ছে একটা গোষ্ঠীতান্ত্রিক সমাজের একটা আচরণ, যেখানে গোত্রপিতা বা গোত্রপ্রধান সমাজের প্রধান মাথা, তার ইচ্ছাই সমাজের সর্বোচ্চ, সেখানে চোখের বদলে চোখ, রক্তের বদলে রক্ত নেওয়া নীতি। ইসলাম হচ্ছে শুধুমাত্র আল্লাহর দাসত্ব নয়, মুহাম্মদের দাসত্ব, সাহাবাদের দাসত্ব, আনসারদের দাসত্ব, ইসলামিক মোল্লাদের দাসত্ব। আর প্রতিশোধের কথা বলেন, কোরআন হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধকামী বই, যেখানে আল্লাহ নিজেকে নিজে প্রতিশোধকামী ঘোষণা দিচ্ছেন। আল মুনতাকিম শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধকামী, আল্লাহর আরেকটি নাম হচ্ছে আল মুনতাকিম। 3 নম্বর সুরার 4 নম্বর আয়াত, 5 নম্বর সুরার 95 নম্বর আয়াত,
চোদ্দ নম্বর সুরা সাতচল্লিশ নম্বর আয়াত, উনচল্লিশ নম্বর সুরা সাঁত্রিশ নম্বর আয়াত পড়ে দেখুন। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটা তো ইসলামের শিক্ষা। দুই নম্বর সুরা একশো আটাত্তর নম্বর আয়াত, পাঁচ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত বোখারি যদি ইংরেজিতে পড়েন, নয় কলন তেরাশি কলন বত্রিশ হাদিস পড়ুন। আর নাদির নামক সাহাবার মেয়েকে যখন একজন থাপ্পর মেরে দাঁত ফেলে দিয়েছিল, তার শাস্তি হয়েছিল কিসাস, অর্থাৎ তারও থাপ্পর মেরে দাঁত ফেলে দিতে হবে, এটাই ছিল সিদ্ধান্ত। ইসলাম হচ্ছে আরবের ফ্যাসিজম, আরবের ভাষা, আরবের সংস্কৃতি, আরবের ফল, আরবের কবিতা, আরবের শব্দ, আরবের বর্ণমালা, সব কিছুই হচ্ছে এই ধর্মের বিশ্বাসের অংশ, যেখানে আরবের সব কিছুকে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়। এবং তাই আব্বাসীর মতো মৌলবীরা বলে, আরবের জুতা বহন করার ক্ষমতা বাঙালিদের নেই। ফলে প্রতিশোধ নেয়াটাই হয়ে উঠেছে বিরোধ ফয়সালার একমাত্র পথ, পলিটিক্যাল অপোনেন্টকে নিশ্চিহ্ন করাই হয়ে দাঁড়িয়েছে একমাত্র চিন্তা। জামাতিরা যে রাজনীতি করে তা হচ্ছে নরম নরম, এখন সময়ে যখন গরম হবে সংখ্যা বাড়, তখন আপনার স্বাধীনতাকে গলায় পাড়া দিয়ে হত্যা করা হবে, কারণ জান্নাত হচ্ছে তরবারির নিচে, এই হচ্ছে এদের রাজনীতি। মানে আমরা ভেবেছি যে বিচার মানে শাস্তি হতে হবে, আবার সে শাস্তি যেসে শাস্তি হলে হবে না, একেবারে ফাঁসিরই দণ্ড হতে হবে, তার মানে বিচার মানে ফাঁসি। মানে আমরা বুঝতেই পারি নিজের রায়ে কি শাস্তি চাই, সেটা আগাম দাবি করা যায় না, বলে দেওয়া তো দূর কি বাদ। আগাম দাবি তোলা মানে তো মামলার মেরিট বিচার বিবেচনা নাকচ করে দেওয়া হয়ে যায়, অর্থাৎ বিচার ছাড়াই কেবল একটা ফাঁসির রায় চাচ্ছি আমরা, অথচ শাহবাগে এটাই করা হয়েছিল। তাহলে আমরা ইসলামের সমালোচনা করলে আমাদের আগাম ফাঁসির দাবি যে করা হয় সেটা কি? যেই কোরআনকে আল্লাহ আমাদের হেদায়তের জন্য পাঠালেন, ওই কোরআনের বিরোধিতা বাংলাদেশে আছে না নাই? ওই কোরআনরে গালি দেয় এরকম কিছু বেয়াদব আছে না নাই? নতুন এক নাস্তিকের পয়দা হয়েছে উল্লুকা পাঠা, ওর নাম হচ্ছে আসাদ নূর, কি নাম, ফেসবুকে লাইভে এসে সে বলেছে প্রতিদিন সকালে আমি কোরআনের উপর পেশাব করব। বাংলাদেশের গভর্নমেন্টের উচিত এই বেয়াদবটারে বাইতুল মোকাররমের স্কয়ারে জুমার পরে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। এই বেয়াদবটাকে আবার শেল্টার দিচ্ছে মুফাসসিল ইসলাম আরেক নাস্তিক ইংল্যান্ড থেকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটারও ফাঁসির আওতায় আনা, চিল্লা এখন ঠিক কিনা। যেই কোরআনকে আল্লাহ আমাদের হেদায়তের জন্য দিয়েছে, ওই কোরআনকে যারা গালি দিবে তাদের স্থান বাংলার জমিনে হওয়া উচিত না, চিল্লা এখন ঠিক কিনা। এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই। অতএব যারা এই ধর্মের রাজনীতি করে তারা কি চায় বুঝতে নিশ্চয় মানুষকে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। নয় নম্বর সুরা চোদ্দ নম্বর আয়াত, এবং আপনি যদি অমুসলিম হন আপনি হচ্ছেন অচ্ছুত, আপনি হচ্ছেন নাজাস, আপনি হচ্ছেন নোংরা, এবং তাই আপনি মসজিদুল হারাম এলাকায় যেতে পারেন না। এবং আপনার পিতা মাতা ভাই বোন তারা যদি অমুসলিম হয় তাহলে তারা আপনার পরিবার নয়। নয় নম্বর সুরা তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত, শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে আপনি এবং আপনারা কাদেরকে ক্ষমতা আনতে চান ভেবে দেখেছেন কি? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর কাল্টিস্ট যে রিলিজন, একটি কাল্ট, একটি ডেথ কাল্ট, যেখানে শুধুমাত্র মোহাম্মদ নয়, মোহাম্মদের বর্তমান উত্তরসূরি মোল্লাদেরকে যারা নিজেদের ভগবান বানিয়ে ফেলেছে, নিজেদের খোদা বানিয়ে ফেলেছে, তাদের বিরোধিতা করলেই আপনাকে কাফের মুরতাদ মুশরিক হিসেবে অপমান করা হয় এবং আপনাকে দেশ থেকে বিতরণ করা কথা বলা হয়, আপনাকে গলার কানার হুমকি দেওয়া হয়, এবং কোনোরকম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলেই যখন আপনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন বলে অপমান করা হয়, বরঞ্চ আমাদেরকে যে ধর্ম বলে মিথ্যা গ্রহণ করতে যুক্তি মানা যাবে না, অসভ্যতা যেখানে আমাদেরকে জোরপূর্বক গলাতে নামিয়ে দিতে চায়, সেই ধর্মের যেই সকল লিডারদেরকে আপনি এবং আপনারা ক্ষমতায় আনতে চান দুবার ভেবে দেখুন, দেশের স্বার্থে কাজ করছেন না দেশের স্বার্থ বিরোধী কাজ করছেন। ভুলে গেলে চলবে না যে দেশে মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন এবং এই সকল ধর্মীয় গুন্ডাদের ফ্যাসিস্টদেরকে শাস্তি দেওয়া এক কথা নয়, এবং যারা ভারতে হিন্দুত্ববাদীদের বিরোধিতা করার নামে ভারতের বিরোধিতা করে তারা কি আসলে বাংলাদেশের স্বার্থের কাজ করে, না বাংলাদেশকে তার আশেপাশের নেইবার থেকে কাট অফ করতে চায়, সেটা বরঞ্চ আমাদের ভাবা উচিত। তাই প্রতিহিংসায় যদি সবচাইতে বড় ভয় হয়ে থাকে তাহলে
জামাতকে সাথে নিয়ে যারা রাজনীতি করেছে, জামাতকে যারা ত্যাগ করতে চায়নি, জামাতকে যারা পুনর্বাসিত করেছে, যারা বাংলাদেশের সংবিধানকে বার বার ধর্ষণ করেছে, বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি কায়েমের পথ সুগম করেছে, আপনি তাদেরকে ক্ষমতায় বসাতে চান ফ্যাসিস্ট শরণের নামে? আপনি সবচাইতে বড় ডেথ কাল্ট গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চান সেই ইসলামী মৌলবাদীদেরকে সাথে নিয়ে যারা রাজনীতি করে? যেই দলে বিএনপিতে এখন রন্ধ্রে রন্ধ্রে জামাতিরা প্রবেশ করে গেছে মুখোশ পাল্টে? আমার মনে হয় বরঞ্চ ভাবা দরকার, কারা চায় বাংলাদেশে মৌলবাদীতা পারুক? হিন্দুত্ববাদীরাই কিন্তু চায় বাংলাদেশে ইসলামী রাজনীতি চাঙ্গা হোক। মিস্টার আঙ্কেল টম, আপনি ছদ্মবেশে হিন্দুত্ববাদীদেরই উদ্দেশ্য চরিতার্থ করছেন কিনা সেটাই বরঞ্চ ভাবা দরকার। বোকাচণ্ডী বাঙালিরা, বাংলাদেশিরা বোধহয় তা বুঝতে পারছে না।